লাইট ক্যামেরা রোলিং অ্যাকশন। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গল্পকথক প্রিয়ব্রত, আর তোমাদের জন্য আমার চ্যানেলের আজকের বিশেষ নিবেদন হুমায়ুন আহমেদের লেখা একটি রোমাঞ্চকর কাহিনী কুকুর। তাহলে বন্ধুগণ, শুরু করা যাক। কেমন আছেন প্রফেসর সাহেব? আমি মনের বিরক্তি গোপন করার প্রাণপণ চেষ্টা করতে করতে বললাম, জি ভালো আছি। চিনতে পারলেন আমাকে? কিছু মনে করবেন না, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারছি না। ওই যে মোড়ের সিগারেটের দোকানের সামনে আলাপ হলো, আপনি সিগারেট কিনছিলেন, আমি পান। আমি ভদ্রলোককে চিনতে পারলাম না। মোড়ের পানের দোকানে সামান্য আলাপের পর সারা জীবন একজন মানুষকে চিনে রাখবো, আমার স্মৃতিশক্তি এত ভালোও নয়। ভদ্রলোক হাসি মুখে বললেন, আমার নাম আলিমুজ্জামান, পোস্টাল সার্ভিসে ছিলাম। 3 বছর আগে রিটায়ার করেছি, এখন ঘরেই থাকি। একটা বাগান করেছি। বাহ, ভালো, খুবই ভালো। ভদ্রলোক সোফায় বসেছেন, কৌতূহলী চোখে চারিদিক দেখছেন। বারবার আমার বইয়ের আলমারিতে তার চোখ আটকে যাচ্ছে। আমি শঙ্কিত বোধ করছি। এখনই হয়তো বলবেন, আপনার তো অনেক বই, কয়েকটা নিয়ে যাই, পড়ে ফেরত দিয়ে দেব। আমি এখনো পর্যন্ত কাউকে দেখিনি যে বই পড়ে ফেরত দেয়। ইনিও হয়তো দেবেন না, বই নেওয়ার ছুতোয় রোজ এসে বিরক্ত করবেন। আমি এমন কোনো মিশুকে লোক না যে এই বুড়ো মানুষটির সঙ্গ পছন্দ করব। প্রফেসর সাহেব, আপনি ভূত প্রেতে বিশ্বাস করেন? না, আমি এসবে বিশ্বাস করি না। শুনে ভালো লাগলো। আজকাল শিক্ষিত মানুষ দেখি এইসব বিশ্বাস করে, মনটা খারাপ হয়। মানুষ চাঁদে যাচ্ছে সেটা বিশ্বাস করছে, আবার ভূত বিশ্বাস করছে। ফিজিক্স এক প্রফেসরের হাতে দেখেছি 4টে পাথরের আংটি। ডাক্তার অপারেশন টেবিলে যাওয়ার আগে ঈশ্বর প্রণাম করছি। আমি চুপ করে রইলাম, ওনার কথার কোনো উত্তর দিলাম না। আমার কাছ থেকে উত্তর না পেলে ভদ্রলোকের আলাপের উৎসাহ হয়তো কমে যাবে, আর ভাগ্য সুপ্রসন্ন থাকলে হয়তো তিনি বিদায়ও নেবেন। প্রফেসর সাহেব, হ্যাঁ বলুন। আপনি কোইনসিডেন্সে বিশ্বাস করেন? আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারলাম না। কাকতালীয় ঘটনা, আপনি ঠিক কি বলতে চাইছেন আমি কিন্তু বিষয়টা এখনো বুঝতে পারছি না। আরেকদিন আপনাকে বলবো না হয়, আজ মনে হচ্ছে আপনি একটু বিরক্ত, তবে ঘটনাটা বলা শুরু করলে আপনার বিরক্তি খেটে যেত। আমি ভদ্রলোকের কথায় সত্যিকার অর্থেই লজ্জিত বোধ করলাম। আমি বিরক্ত নিশ্চয়ই হয়েছি, কিন্তু সেই বিরক্তি উনি ধরে ফেলবেন তা বুঝতে পারিনি। রিটায়ার্ড মানুষ একা একা থাকেন, কথা বলার সঙ্গী তো তাদেরই দরকার। যাকে উঠি প্রফেসর সাহেব। উঠবেন? আজকাল
আর কোথাও বেশিক্ষণ বসি না। রিটায়ার্ড মানুষদের কেউ পছন্দ করে না, সবাই ভাবে বাজে গল্প করে সময় নষ্ট করতে গেছি। তাছাড়া মানুষের সঙ্গ যে আমারও খুব একটা ভালো লাগে তা নয়। যাকে আপনি আবার আসবেন কিন্তু, আপনার সাথে গল্প করব, কোনো অসুবিধা নেই। আজ অবশ্য একটু ব্যস্ত আছি, কিন্তু আপনি অন্য একদিন আসুন, আপনার সব গল্প আমি শুনব। গল্প খুঁজব আমি তেমন পারি না, কোইনসিডেন্স নিয়ে একটা ব্যাপার আমার জীবনে আছে, ওই গল্পটা ছাড়া আর কোন গল্প আমি জানি না। তবে গল্পটা ব্যক্তিগত, এই জীবনে গল্প কয়েকজনকে বলেছি, কেন জানি না আপনাকেও বলার ইচ্ছে করছিল। অবশ্যই বলবেন। আপনি যদি দয়া করে একটু বারান্দায় আসেন তাহলে আমার বাসাটা আপনাকে দেখাতাম। হঠাৎ কোনোদিন চলে এলে ভালো লাগতো। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। ভদ্রলোক হাত উঁচু করে দেয়াল দিয়ে ঘেরা একতলা একটি বাড়ি দেখালেন। পুরনো বাড়ি, দোতলার কাজ শুরু করা হয়েছিল কিন্তু শেষ হয়নি। বাড়ির সামনে দুটো কাঁঠাল গাছ জোড়াজোড়ি করে দাঁড়িয়ে আছে। একদিন আসবেন সময় করে, ভালো লাগবে। আমার জীবনের কোইনসিডেন্সের ঘটনাটাও শুনবেন। একদম, একদিন নিশ্চয়ই যাব আপনার বাড়ি। আমার নামটা আপনার মনে আছে? হ্যাঁ মনে আছে। বলুন তো। আমি দ্বিতীয়বার লজ্জা পেলাম, কারণ ভদ্রলোকের নাম কিছুতেই মনে করতে পারলাম না। ভদ্রলোকের স্বভাবও এমন বিচিত্র যে আমার লজ্জা বুঝতে পেরেও জবাবের জন্যে মাথা নিচু করে অপেক্ষা করতে লাগলেন। নামটা বোধহয় আপনার মনে পড়ছে না, তাই না? আসলে না। মনে থাকার কথাও না, এত কমন নাম, একি আর মানুষের মনে থাকে? আলিমুজ্জামান। আসবেন একদিন বাসায়, ঘটনাটা শুনতে আপনার খারাপ লাগবে না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি এর মধ্যেই একদিন আপনার বাড়ি যাব। এক বৃহস্পতিবার বিকেলে ভদ্রলোকের বাসায় উপস্থিত হলাম, গল্প শোনার আগ্রহে নয়, লজ্জা কাটানোর জন্যে। ভদ্রলোক ওই দিন আমাকে খুব লজ্জায় ফেলেছিলেন। ভদ্রলোকের বাসায় ঢুকে আমার বিস্ময়ের সীমা রইল না। সাধারণ একটা বসার ঘর, তার মধ্যে কয়েকটা বেতের চেয়ার, আর দেয়াল জুড়ে মস্ত বড় একটা বইয়ের আলমারি। খুব কম করে হলেও 15,000 বই ভদ্রলোকের সংগ্রহে আছে। কারোর ব্যক্তিগত সংগ্রহে এত বই থাকে তা আমার জানা ছিল না। নিজের অজান্তেই আমি বললাম, অপূর্ব। বলেছিলাম না আমার বাসায় এলে আপনার ভালোই লাগবে। আপনার বইয়ের সংখ্যা কত? 16,000-এর কিছু বেশি। এই সবই আপনার নিজের সংগ্রহ? আমার শোবার ঘরেও কিছু আছে,
আপনাকে দেখাবো আমার বাবার সংগ্রহ অনেক আছে, বই কেনার বাতি আমি বাবার কাছ থেকেই পেয়েছি, খুব বই পাগল লোক ছিলেন বাবা, খুব বই পড়তেন, আমি তার মতো পড়তে পারি না, অনেক বই আছে আমি কিনেছি এখনো পড়ে উঠতে পারিনি। এখন তো প্রচুর অবসর, এখন নিশ্চয়ই পড়ছেন। আমার চোখের সমস্যা আছে, খুব বেশিক্ষণ এক নাগারে পড়তে পারি না, আমি খুব খুশি হব যদি আমার লাইব্রেরি থেকে বই নিয়ে আপনি পড়েন, বই তো পড়ার জন্যে, আলমারিতে সাজিয়ে রাখার জন্যে তো নয়। আপনি কি সবাইকেই বই পড়তে দেন? হ্যাঁ দি। তারা সবাই কি বই ফেরত দেয়? অনেকেই দেয় না, সেসব পরে কিনে ফেলি, আবার আমার সংসার নেই, একটা মাত্র মেয়ে, স্ত্রী তো গত হয়েছেন, সংসারের তুলনায় টাকা পয়সা ভালোই আছে, বই কেনায় ব্যয় করি। আপনি দেখুন, ঘুরে ঘুরে বই দেখুন, আমি চা নিয়ে আসছি। না না, চা লাগবে না। কেন লাগবে না? চা খেতে খেতে গল্প করব, আমার ঘটনাটা আপনাকে বলবো, আমার খুব উত্তেজিত মনে হচ্ছে। কেন বলুন তো? আপনি বিজ্ঞানের মানুষ, শুনলে হয়তো একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন, অবশ্য ব্যাখ্যার জন্য যে আমি খুব ব্যস্ত তা নয়, সবকিছুরই যে কোনো কার্যকারণ থাকতে হবে এমন তো কোনো কথা নেই। আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাচ্ছি, এই বিষয়গুলোর তো এখনো মীমাংসা হয়নি, কি বলেন প্রফেসর সাহেব? অন্য সময় হলে এই ভদ্রলোকের কথায় আমি তেমন গুরুত্ব দিতাম না, কিন্তু যার বাড়িতে বইয়ের সংখ্যা 16,000, তার কথা মন দিয়ে শুনতে হয়, তার তুচ্ছতম কথাও অগ্রাহ্য করা যায় না। ভদ্রলোকের গল্প সেই কারণেই অতি আগ্রহ নিয়ে শুনলাম, যেভাবে শুনেছি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। ভদ্রলোক গল্পের মাঝামাঝি পর্যায়ে এসে ইংরেজিতে বলা শুরু করেছেন, আমি তা করছি না, কোনো রকম ব্যাখ্যা বা টিকা টিপ্পনিও দিচ্ছি না, পুরোটা পাঠকদের ওপর ছেড়ে দিচ্ছি। বলি শুনুন, কিছু কিছু মানুষ আছে পশুপ্রেমিক, কুকুর, বেড়াল, গরু, ভেড়া, এই সব জন্তুর প্রতি তাদের অসাধারণ মমতা। রাস্তায় একজন ভিখিরি চিৎকার করে কাঁদলে সে ভিখিরির কাছে এগিয়ে যাবে না, কিন্তু একটা বিড়াল যদি কুঁই কুঁই করে কাঁদে ছুটে যাবে, তাকে খাওয়াবে। আমি কিন্তু এইরকম পশুপ্রেমিক নয়,
কুকুর বেড়াল এসব আমার ভালো লাগে না, আমার অপছন্দের প্রাণী। একটা গরু বা ভেড়ার গায়ে আমি হাত দিতে পারি, কিন্তু কুকুর বা বিড়ালের গায়ে হাত দিতে আমার ঘৃণা করে। তাছাড়া ডিপথেরিয়া, জলাতঙ্ক এসব অসুখ এদের মাধ্যমে ছড়ায়, এটাও আমি মনে রাখি। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, শীতকাল, কলেজে প্র্যাকটিক্যাল শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। পড়ি কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে, আমাদের বাসা ঠাকুর পাড়ায়। একদিন বাসায় ফিরছি, দিনটা মনে আছে, বুধবার, সন্ধ্যা মিলিয়ে গেছে, গায়ে গরম কাপড় ছিল না, বেশ শীত করছে, বাসার কাছাকাছি এসে দেখি পাড়ার তিন চারটে ছেলে কাগজ, শুকনো কাঠ এইসব জড়ো করে আগুন করছে। আমাদের সামনের বাসার নানটুকেও দেখলাম, মহাতেঁদোর ছেলে, তার হাতে একটা কুকুর ছানা, ছানাটার গায়ে কাপড় জড়ানো, শুধু মুখ বের হয়ে আছে। কুকুর ছানাটা আরামে কুঁই কুঁই করছে। আমি বললাম, কি হচ্ছে রে নান্টু? নান্টু দাঁত বের করে হাসল। অন্য একজন বলল, নান্টু কুকুরকে কম্বল পুড়েছে, শীত লাগে তো ওই জন্যে। দলের বাকিরাও তখন হো হো করে হেসে উঠল। ছেলেগুলোর বয়স 10-11-র মধ্যে। এই বয়সের বালকেরা সব সময় খুব আনন্দে থাকে, নানা জায়গা থেকে আনন্দের উপকরণ সংগ্রহ করে। কুকুরকে কাপড় দিয়ে মোড়া হয়েছে, এতেই তাদের আনন্দের সীমা নেই। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে আনন্দের অংশগ্রহণ করা। আমি ওদের দিকে এগিয়ে গেলাম, অবাক হয়ে লক্ষ্য করলাম আমার এগিয়ে যাওয়াটা কিন্তু কেউ তেমন পছন্দ করছে না, মুখ চাওয়াচাই করছে। হয়তো তারা চায় না ছোটদের খেলায় বড়রা অংশগ্রহণ করুক। নান্টুকে তো খুবই বিরক্ত মনে হল। আমি ওখানে গিয়ে দাঁড়ানো মাত্রই কেরোসিনের গন্ধ পেলাম। হয়তো বাসা থেকে কেরোসিন এনে ঢেলে আগুন করেছে, বালকরা তো কায়দা কানুন ভালোবাসে। কেরোসিন দিয়েছিস নাকি? কেউ কোনো জবাব দিল না। নান্টুর মুখটা কঠিন হয়ে গেল।
আমি কিছু বুঝতে পারলাম না। নান্টু আমাকে বলল, আপনি চলে যান। তার গলা কঠিন, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। তাকিয়ে দেখি নান্টুর কুলের কুকুর ছানাটা ভিজে ছুপ ছুপ করছে। বুকটা ধক করে উঠল। ইরা ছানাটার গায়ের কাপড় কেরোসিনে ছুপিয়েছে নাকি? নতুন কোন খেলা? এটাকে আগুনে ছেড়ে দেবে না তো? শিশুরা মাঝে মাঝে নিষ্ঠুর খেলায় মাতে। আমি কড়া গলায় বললাম, নান্টু, কুকুরটার গায়ে তুই কেরোসিন ঢেলেছিস? নান্টু কঠিন মুখে উত্তর দিল, তাতে আপনার কি? কেন ঢেলেছিস কেরোসিন? নান্টু কিছু বলল না। অন্য একজন বলল, কুকুরটা আগুনের মধ্যে ছাড়বে, এর গলায় ঘুঙুর বাঁধা আছে, আগুনে ছাড়লে এর গায়ে আগুন লাগবে আর সে দৌড়াবে, ঘুঙুর বাজবে। যত তাড়াতাড়ি দৌড়াবে তত তাড়াতাড়ি ঘুঙুর বাজবে, এটাই তো মজা। আমি হতভম্ব। হীরা বলে কি, ছেলেটার কথা শেষ হওয়ার আগেই নান্টু কুকুর ছানাটাকে আগুনে ফেলে দিল। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। কুকুর ছানাটা দৌড়ল না, এক জায়গায় দাঁড়িয়ে রইল। হয়তোবা মানুষের নিষ্ঠুরতায় হতভম্ব হয়ে গিয়েছিল। আমি আগুনের উপর লাফিয়ে পড়লাম। আমার শার্টে আগুন ধরে গেল, প্যান্টে আগুন ধরে গেল, কিন্তু আমি কিছু গ্রাহ্য করলাম না। আমার একমাত্র চিন্তা, বাচ্চাটাকে আগুন থেকে বের করতে হবে। আলিমুজ্জামান সাহেব থামলেন। আমি বললাম, বের করতে পেরেছিলেন? হ্যাঁ। বাচ্চাটা বেঁচেছিল? না, বাঁচেনি। বাঁচার কথাও না। আমারই গায়ে 30 ডিগ্রি বার্ন হয়ে গেল। কুমিল্লা মেডিকেলে কিছুদিন থাকলাম, তারপর আমাকে পাঠানো হলো ঢাকা মেডিকেল কলেজে। 2 মাস এর উপর হাসপাতালে থাকতে হবে। এক পর্যায়ে ডাক্তাররা আমাকে বাঁচানোর আশা ছেড়ে দিয়েছিলেন। স্কিন গ্রাফটিং সে সময়ে হতো না, অল্পতেই শরীর ইনফেকশনে ভরে যেত। আলিমুজ্জামান নিঃশ্বাস নেওয়ার জন্য থামা মাত্র আমি বললাম, সত্যি আপনি একজন অসাধারণ মানুষ। মোটেই না, আমাকে বোকা বলতে পারেন। সামান্য একটা কুকুর ছানার জন্য আমার জীবন যেতে বসেছিল। তখন সবাই আমার বোকামির কথাটা আলোচনা করত। আমার নিজেরও মাঝে মাঝে মনে হয়েছে, হয়তো বোকামি করেছি। একজন মানুষের জীবন কুকুরের জীবনের চেয়ে অবশ্যই মূল্যবান। আপনার গল্প শুনে
আমি মুগ্ধ হয়েছি। এটা কিন্তু গল্প নয়, এটা গল্পের ভূমিকা। মূল গল্প আপনাকে এইবার বলবো। ঢাকা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছি, শরীর তখনও খুব দুর্বল। ডাক্তার বলে দিয়েছে প্রচুর রেস্ট নিতে। শুয়ে বসেই দিন কাটছে। আমার ঘর দোতলায়, মাথার কাছে বিরাট জানালা। জানালা দিয়ে বাইরে দিকে তাকিয়ে শুয়ে থাকতে খুব একটা খারাপ লাগে না। এক রাতের কথা, হঠাৎ ঘুম ভেঙে গেছে। জানালা দিয়ে বাইরে তাকালাম, ঝকঝকে জ্যোৎস্না। এই জ্যোৎস্নায় অদ্ভুত একটা দৃশ্য চোখে পড়ল। রাজ্যের কুকুর এসে জড়ো হয়েছে বাসার সামনে। কেউ কোনো সারা শব্দ করছে না, কেউ কোনো ছোটাছুটি করছে না, সবাই মূর্তির মতো বসে আছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ব্যাপারটা কি, একসাথে এতগুলো কুকুর আমি আগে কখনো দেখিনি, এদের এই জাতীয় কোনো আচরণের কথাও শুনিনি। আমাকে তাকাতে দেখে তারাও আমার দিকে মুখ ফিরিয়ে তাকাল। অবাক হয়ে তাকিয়ে আছি, হঠাৎ তাদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য দেখা গেল। তারা একে একে চলে গেল, যেন ওদের কোনো গোপন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ হয়েছে, এবার চলে যাচ্ছে। এই ব্যাপার মাঝে মাঝে ঘটতে লাগলো, নির্দিষ্ট কোনো সময় নয়, মাসে একবার কিংবা দুবার এরকম হয়। এই রকম একটা ঘটনা চাপা থাকার কথা নয়, সবাই জেনে গেল। অনেকে দুপুর রাতে কুকুরের দল দেখতে আসত, খবরের কাগজেও ঘটনাটা উঠেছিল, দৈনিক আজাদে হেডলাইন ছিল কুকুরের কাণ্ড। আমার ছোট বোন আমাকে খুব খেপাত, সে বলতো কুকুরের জন্য তুমি জীবন দিতে যাচ্ছিলে, তারা তোমাকে তাদের রাজা বানিয়ে নিয়েছে, তুমি কুকুরদের রাজা। আমার বাবা পরের বছর বদলি হয়ে পাবনা চলে গেলেন, আমিও বাবার সাথে গেলাম, সেখানেও একই রকম কাণ্ড। এক মাস দু মাস পর পর হঠাৎ রাজ্যের কুকুর বাসার সামনে এসে জড়ো হয়, মূর্তির মতো চুপচাপ বসে থাকে। একবার আমার চোখ পড়া মাত্র মাথা নিচু করে চলে যায়। যেখানেই গেছি এই কাণ্ড ঘটছে, যেন কোনো এক অদ্ভুত উপায়ে কুকুররা আমার খবর পেয়েছে। তারা যেন আমাকে পাহারা দেয়। আমি যখন রাস্তায় হাঁটি, একটা দুটো কুকুর আমার সঙ্গে থাকে। আজ আমার বয়স 77।
ঠাকুরের সভা আগের মতো ঘন ঘন হয় না, ছমাসে এক বছরে একবার হয়, তবে হয়। কুকুরের ভাষা আমি জানি না, জানলে জিজ্ঞাসা করতাম, তোমরা কি চাও, কেন করো তোমরা এসব? কেন, ব্যাপারটা কি আপনার পছন্দ হয় না? না, পছন্দ হয় না, একদিন দুদিনের ব্যাপার হলে হয়তো পছন্দ হতো, কিন্তু এ তো একদিন দুদিনের ব্যাপার নয়, দিনের পর দিন ঘটছে। আপনার কি মনে হয় এই ঘটনা কি ভবিষ্যতে আবারও ঘটবে? হ্যাঁ, হবে, আজ রাতেও হতে পারে, আপনি দেখতে চান? বলতে বলতে আলিমুজ্জামান সাহেবের চোখ মুখ বিকৃত হয়ে গেল, যেন তিনি প্রচণ্ড রাগ করেছেন, যেন এই মুহূর্তে চেঁচিয়ে উঠবেন। আমি বললাম, আপনি মনে হয় পুরো ব্যাপারটায় খুব আপসেট। এত আপসেট হওয়ার কিছু নেই, পশুরা কৃতজ্ঞতা প্রকাশ করছে, এতে রাগ হওয়ার কি আছে? কৃতজ্ঞতা প্রকাশের অধিকার নিশ্চয়ই পশুদেরও আছে। এটা কৃতজ্ঞতা প্রকাশের কোনো ব্যাপার নয়, এটা একটা ভৌতিক ব্যাপার, সুপার ন্যাচারাল ব্যাপার। হ্যাঁ, এর মধ্যে সুপার ন্যাচারাল অংশ কোনটি? পুরো ব্যাপারটাই সুপার ন্যাচারাল। এই অংশটা আপনাকে বলিনি বলে আপনি বুঝতে পারছেন না। বলুন শুনি। যে কুকুর ছানাটাকে আমি বাঁচাতে চেয়েছিলাম, সেই কুকুর ছানাটা দলটার সাথে সব সময় থাকে, পুড়ে কয়লা হয়ে যাওয়া একটা কুকুর, গলায় ঘুমুর মাথা, সে মাথা দুলায় আর ঘুমুরের শব্দ হয়। আপনি ছাড়া অন্যরাও কি এই কুকুরছানাটা দেখে? না, আর কেউ দেখতে পায় না, শুধু আমি দেখতে পাই। দেখুন, আমি বিজ্ঞানের ছাত্র না, আমার বিষয় ইতিহাস, তবু অবৈজ্ঞানিক কোনো কিছু আমি আমার জীবনে গ্রহণ করিনি। ভূত প্রেত, ঝাড়ফুঁক, পীর ফকির কিচ্ছু নয়, অথচ সেই আমাকে কিনা সারা জীবন একটা অতি প্রাকৃত বিষয় হজম করে যেতে হচ্ছে। আমি বললাম, আবার কখনো এরকম কিছু হলে আপনি দয়া করে আমাকে খবর দেবেন। তিনি জবাব দিলেন না। আমি বিদায় নিয়ে চলে এলাম। তার পাঁচ মাস পর রাত দুটোয় টেলিফোন বেজে উঠল। আলিমুজ্জামান সাহেব টেলিফোন করেছেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, শ্রাবণ মাসের রাত, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বাড়ির বাইরে পা দিলেই এক হাঁটু জল, এমন দুর্যোগের রাতে কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি টেলিফোন নামিয়ে বিছানায় চাদরের নিচে ঢুকে পড়লাম। আজকের এই গল্পে কথকের ভূমিকায় আমি গল্পকথক প্রিয়ব্রত, আলিমুজ্জামানের ভূমিকায় সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, নান্টুর ভূমিকায় শাশ্বত চক্রবর্তী এবং নান্টুর বন্ধুর ভূমিকায় অঙ্কিত সেনগুপ্ত। শেষ হলো গল্পকথক প্রিয়ব্রতর আজকের নিবেদন। আমি আশা করব আজকের নিবেদনটি আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক,
কমেন্ট এবং নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আগামী সপ্তাহে।